চুরাইবাড়ি পুলিশের বৃহৎ সাফল্য। ত্রিপুরা পাচারের পথে বৃহৎ পরিমাণে কফ সিরাপ জব্দ। কাপড় বুঝায় গাড়ি থেকে বস্তা বস্তা কফ সিরাপ জব্দ। উদ্ধার করা হলো 9000 বোতল সিরাপ। আটক দুই পাচারকারী। ফের গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি চেকপোস্টের পুলিশ অভিযান চালিয়ে একটি কাপড় বুঝাই ট্রাককে আটক করে। পরে ইনচার্জ প্রণব পিলির নেতৃত্বে তল্লাশি চালিয়ে কাপড়ের ভেতর থেকে বস্তায় বস্তায় কফ সিরাপ জব্দ করে। এতে প্রায় 9000 বোতল কফ সিরাপ উদ্ধার করে, যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের ধারণা। সাথে আটক করা হয় দুই পাচারকারীকে। ধৃতরা হলেন বাসুদেব দাস এবং রাহুল দাস। পুলিশ তাদের জেরা চালিয়ে যাচ্ছে বলে খবর। আপডেট এই পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।